আমার স্বামী তো মারা গেছে হাই দুঃখ লেগে চলতে আছি আমি এই চলতে আসছি বাবা হাইতে লইতে পারি না কেউ আসে না জিগে না দেয় না আমাকে খোঁজখবর লয় না পটুয়াখালীর দুমকি উপজেলার নলদোয়ানি গ্রামের বাসিন্দা আসিয়া বেগম গত মে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে নিহত হয়েছেন আসিয়ার স্বামী জয়নাল হাওলাদার নেই মাথা গোজার ঠাই বসত বাড়িও অর্থাভাবে ঘর মেরামত করতে না পারায় খোলা আকাশের নিচে বসবাস করছেন পরিবার নিয়ে যেখানে স্বজন সম্বল কিচ্ছু নেই সেখানে ঈদের আনন্দ যেন যন্ত্রণা নিয়ে এসেছে আসিয়ার আমার স্বামী তো মালাদা দুঃখ লেগে চলতে আছি বাবা বরিশালের চরকাউয়ার বাসিন্দা রিক্সা চালক ফারুক হোসেন দেড় লাখ টাকা ঋণ নিয়ে ঘর তৈরি করেছিলেন মাত্র কয়েক মাস আগে কিন্তু ঘূর্ণিঝড় রেমালে তস নচ করেছে তার স্বপ্নের বসত ঘর তার অভাবে সংসারে নেই ঈদের আয়োজন এখন জন্ম সনদ খুলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর ইত্যাদির কথা আমরা যে কিভাবে খাম কিভাবে কি করবো সার আমার নিঃসত্তা নাই খাইতে লইতে পারি না কেউ আসে না জিগে না দেয় না আমাকে খোঁজখবর লয় না এমন চিত্র বরিশাল বিভাগের ছয় জেলার পাঁচ লাখ আঠাশ হাজার পরিবারে তবে গত তিন দিন ধরে বরিশাল নগরীতে ত্রাণ বিতরণ শুরু করেছেন সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকুন সেনিয়াবাদ মাঠ প্রশাসনের দাবি বিভাগের ছয় জেলায় নগদ নয় লাখ আট হাজার টাকা চার হাজার ছশো মেট্রিক টন চাল ও পাঁচ হাজার পাঁচশো ষোলো প্যাকেট শুকনো খাবার বিতরণ হচ্ছে উপলক্ষে আমাদের বিভাগের ছয়টি জেলায় জিয়ার চাউল বিতরণ করা হয়েছে এবং বিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে সাহায্য দেওয়া হবে আমার ভাগে যেটা এসেছে সেটা আমি ঈদের বন্ধের জন্য আমরা হাতে পাইনি আমরা ঈদের পর পরে আমরা পেয়ে যাব ঝড়ে বরিশাল বিভাগে ১৩ জন মারা গেছেন নিহত পরিবারের মাঝে জনপ্রতি পঁচিশ হাজার টাকা বিতরণ করেছে জেলা প্রশাসন অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল